Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Sommanito dini bhai o bonera. Asha kori Allahur rahmate shobai bhalo achen. To bondhura, ajke amra janbo shopne masjid, mimbar, mihrab, minara ittyadi dekhle ki hoy. তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কল্যাণ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মদিনা শরীফ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা উন্নতি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মক্কা শরীফে তওয়াফ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা পরকালে কল্যাণ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মক্কা শরীফে উমরাহ পালন করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনোবাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মক্কা শরীফে বসবাস করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা পুণ্যবান হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মসজিদের নাম পড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা ইহ ও পরকালে কল্যাণ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মেহরাব দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা নেতা অথবা নেতৃত্ব লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে মুসল্লিদের দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সৎ পথের অনুসারী হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদ নির্মাণ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সৎ পথ অবলম্বন করার চেষ্টা করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মক্কা শরীফ অথবা কাবা শরীফ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সকলের প্রিয় পাত্র হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মধ্যে নিজেকে বসা অবস্থায় দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা নেক বান্দা হিসাবে গণ্য হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে বিধর্মী কোনো লোক দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধর্মের বিপরীত কোনো কাজ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিনারা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা মান সম্মান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টা সুখময় জীবনযাপন পরিচালনা করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিনারায় আরোহণ করতে দেখে অথবা উঠতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনোবাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে প্রবেশ করতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা মান সম্মান লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে জায়নামাজের উপর নিজেকে বসা অবস্থায় দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা মক্কা শরীফ জিয়ারত লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিম্বর দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা মান সম্মান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মিম্বরে নিজেকে বসা অবস্থায় দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সমাজের নেতৃত্ব লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদের মেহরাবে নামাজ পড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা উত্তম অথবা নেক সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু